হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি আজকে বানাবো মাছের টক। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু মাছ, টমেটো, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেঁতুল। দেখো বন্ধুরা, আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়েছি, মাছগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। দেখো বন্ধুরা, আমি পুরো মাছ ভেজে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, টমেটো দিয়ে দেব। এরপর নুন হলুদ দিয়ে আমি ঢেকে দেবো, যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়িও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, টমেটোটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা তেঁতুলটা ভালো করে চটকে পুরো জলটা ওর মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। আমার এই মশলাটা ফুটে গেছে। এবার আমি অল্প পরিমাণ মতো চিনি দিয়ে দেবো।
সব মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি একটু ফুটিয়ে নেব। এতটা ঝোল আমি রাখবো না, ঝোলটা একটু কমিয়ে নেব। বন্ধুরা শিখলেন কিভাবে মাছের টক বানাতে হয়, এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। আর আমার এই মাছের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।